আমার প্রিয়জনেরা কেমন আছেন? জীবনের মধ্যে যুদ্ধ বলে মনে হয়? আপনার জীবনে হয়তো অনেক পরীক্ষা আছে, জীবনের মানেই যুদ্ধ, পরীক্ষা এসব থাকবেই। আমাদের জীবন এইসব দিয়ে ভরে আছে। এই জায়গাটাতে যদি আপনারা আসেন, তখন তামিলনাড়ুর পেরাম্বলোর জেলাতে এই দুর্গটা দেখবেন। কম করে হলেও এটা প্রায় 300 বছর আগে যে রাজা ছিল সে তার প্রজাদেরকে রক্ষা করার জন্য এই দুর্গটা বানিয়েছিলেন। এই দুর্গের উপরে দাঁড়িয়ে তারা শত্রুদের উপর নজর রাখত আর শত্রুদের নীতি ও পরিকল্পনা এখান থেকে জানতেন, আর শত্রুদেরকে এখান থেকে আক্রমণও করত আর তাদেরকে পরাজিত করত। রাজা এটা বানিয়েছে যাতে তার প্রজাদেরকে শত্রুদের থেকে রক্ষা করতে পারে। এই দুর্গের ভেতরে বসেই তারা সব কাজ করত। আমাদের একজন রাজা আছেন, তার নাম যীশু। নিজের প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রভু যীশু ঠিক এইভাবে কাজ করেন। উনি কি করলেন? উনি শয়তানকে ক্রুশের উপর ধ্বংস করে দিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। প্রভু যীশু এই কাজটি করলেন। আমরা দেখব রোমীয় 8:37, যিনি আমাদের প্রেম করেছেন তারই মাধ্যমে আমরা এসব বিষয়ে বিজয়ী থেকেও বেশি বিজয়ী হয়েছি। আমরা জীবনে যা কাজই করি, প্রত্যেকটা কাজে আমরা বিজয়ী থাকতে পারি। প্রভু যীশু আমাদের বিজয় দান করেন। প্রভু যীশু ক্রুশের উপর শয়তানের মস্তককে চূর্ণ করলেন, শয়তানকে পরাজিত করলেন, আর এই যীশু খ্রিস্টর দ্বারাই আমরা শয়তানের যত পরিকল্পনা আছে, যত ষড়যন্ত্র আছে, সব কিছুরই উপর বিজয়ী হতে পারি। কখনো হারবো, কখনো জিতবো এমন না, প্রত্যেক সময় ঈশ্বর বিজয় দান করেন। আমরা দাউদের ব্যাপারে যখন পড়ি, দাউদ সকল ব্যাপারেই সবসময় বিজয়ী হয়েছিলেন, কখনো হারেনি। সব রাজাই কখনো বিজয়ী হয়েছেন বা কখনো তারা হেরেছেন, কিন্তু দাউদ রাজা এমন ছিলেন না, ঈশ্বর তাকে বিজয়ী করেছেন। আপনার জীবনেও কখনো হার বা কখনো জিত এমন হবে না, সব সময় আপনার শুধু জিত হবে। আপনার সকল কার্যে উনি বিজয় প্রদান করবেন। আপনার পড়াশোনায়, আপনার পরিবারে, আপনার সেবা কাজে, আপনার ব্যবসায়, সকল বিষয়ে ঈশ্বর আপনাকে বিজয় করবেন। সেই বিজয়কেই আপনার আজকে প্রাপ্ত করতে হবে। প্রভু যীশু চান যাতে আমরা সকলে বিজয়ী থাকতে পারি। তাই আপনি সাহসের সহিত বলুন, এই শয়তান যীশু ক্রুশের উপরে তোমার সকল কুকর্মের উপর বিজয় প্রাপ্ত করেছেন, আমিও আজকে সেই যীশু খ্রিস্টর নামেই বিজয় প্রাপ্ত করি। আমাদের কি করতে হবে? আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হবে, চেষ্টা। পল বলছে যাতে আমরা নিরন্তর প্রত্যেক সময় প্রার্থনায় যুদ্ধ করতে থাকি। আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু যীশু আপনি আমাদেরকে বিজয় দান করেছেন, ধন্যবাদ। এই শয়তান যীশু খ্রিস্টর নামে আমরা তোমার উপরে বিজয়ী হয়েছি। এমনভাবে বিশ্বাসের সহিত হাঁটু গেড়ে যদি প্রার্থনা করেন, তখন ঈশ্বর থেকে বিজয় পাবেন। এমনভাবে করবেন? এইভাবে প্রার্থনার মাধ্যমে যদি আপনি শয়তানের সামনা করেন, হৃদয়ের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি সামনা করেন, শয়তানের সকল ষড়যন্ত্রকে আপনি যীশুর নামে ধ্বংস করতে পারবেন। তাই আজকে আপনি প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন। আপনি বিশ্বাসের সহিত যীশুর কাছে প্রার্থনা করবেন, আর সাহসের সহিত শয়তানকে বলতে হবে, তোমার সকল শক্তির উপর আমি বিজয়ী হব। এই শয়তান, তোমার উপরে আমি বিজয় প্রাপ্ত করি। হে প্রভু, আপনি আমাদের জন্য আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন, ধন্যবাদ। আর শয়তানের সকল শক্তিকে ধ্বংস করার জন্য আপনি আমাদেরকে শক্তি প্রদান করেন, তার জন্য ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি পিতা, আমেন, আমেন।